শুভ দীপাবলি। আজকে আমরা চলে এসেছি দুর্গাবাড়িতে, তো এখানে কিন্তু অনেক প্রতিমা তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে পূজার আগ মুহূর্তে যার যার মণ্ডপে প্রতিমাগুলো নিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে প্রদীপ প্রজ্বলনের যে জায়গাটা। তো এখানে কিন্তু আগে আরও অনেক বেশি পরিমাণে প্রদীপ প্রজ্বলন করা হতো, আস্তে আস্তে কিন্তু এটা সংকীর্ণ হয়ে আসছে। তো যাই হোক, 6:30 টাইম দেওয়া ছিল, তো আমরা যাওয়ার পর যেহেতু শুরু হয়নি তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম যেহেতু এখনও শুরু হয়নি। তারপর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও কিন্তু প্রচুর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। দশপূজা মন্দির, এখানে তারা তাদের প্রতিমা তুলছিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি দশপূজা মন্দিরের পাশে, আর একটি পূজা হয় ওইখানে। তো এখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, ডেকোরেশন এবং প্যান্ডেল সব কিছুই খুব সুন্দর ছিল, কিন্তু এখনও কিন্তু মূর্তি রেডি হয়নি, আর মূর্তি বসানোর যে জায়গাটা এটাও কিন্তু এখনও রেডি হয়নি, এখনও কিন্তু মূর্তিগুলো তৈরি হচ্ছিল। তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখি। বিভিন্ন মণ্ডপেই কিন্তু প্রতিমা তৈরি হয়ে থাকে। তো আমরা এখন আসছি বড় বাজার, এখানেও কিন্তু তারা মূর্তিগুলো তৈরি করছিল, কোনো জায়গায় পারফেক্টলি এখনও মূর্তি তৈরি করা শেষ হয়নি। তো আমরা চলে এসেছি এখন রঘুনাথজি আশ্রমে, এখানে হচ্ছে অনেক মূর্তি তৈরি হয়, অনেক কারিগর এখানে মূর্তি তৈরি করে থাকে। দেখতেই পাচ্ছেন শিল্পী তার হাতের নৈপুণ্যতায় মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা তৈরি করছে। এগুলো কিন্তু অনেক টাইম লাগে তৈরি করতে, আর রাত দিন পরিশ্রম করে কিন্তু তারা এগুলা কাজ শেষ করার চেষ্টা করছে। শেষ মুহূর্তেও কিন্তু এখনও অনেক কাজ বাকি, সবাই খুবই ব্যস্ত, মাকে তারা সাজিয়ে তুলছে, অনেকেই মূর্তি নেওয়ার জন্য এসে ওয়েট করছে, বাট অনেকের মূর্তি কিন্তু তাড়াহুড়োর মধ্যে তৈরি হচ্ছে। তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখার চেষ্টা করি। এটা ছিল আমাদের বাসার ঠিক পাশেই, ওরাও কিন্তু অনেক দিন যাবত মূর্তিগুলো তৈরি করছিল, যা আমি বারান্দা থেকে দেখতাম প্রায় সময়ই। তো এখনও তাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে, এখানে পূজা শুরু হয়ে গেছে, ভক্তরা চলে এসেছে, অনেকেই অঞ্জলি দিবে সেই জন্য। আর এই হচ্ছে বড় কালীবাড়ি, আমরা এখানে একটু যাচ্ছি। তো নর্মালি যেহেতু দীপাবলি তাই মোটামুটি অনেকগুলো মন্দিরে গিয়েই কিন্তু মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। তো এখানেও ভিতরের যে মূর্তি আছে ওইটার পূজা শুরু হয়ে গেছে, আর বড় প্রতিমাটা এখানে তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে। তো কালী পূজা আজকে থেকে শুরু হয়েছে, তো যে কয়দিন কালী পূজা হবে আমরা কিন্তু নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখবেন। তো এটা হচ্ছে বড় কালীবাড়ি মন্দিরের ভেতরে যে প্রতিমাগুলো তৈরি হচ্ছিল, ওরাও কিন্তু একদম তাড়াহুড়া করছিল এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা হয় সেটা করছিল। আর মূলত পূজার মূর্তি ছাড়াও বিভিন্ন স্টাইলে এবং বিভিন্ন একটু ভিন্ন ধর্মীভাবেও কিন্তু বিভিন্ন প্রকার মূর্তি তৈরি করা হচ্ছিল।
তো এখন আমরা চলে এসেছি ময়মনসিংহ কেয়টকালী মহাশ্মশানে। এখানে ঢোকার ক্ষেত্রে কিন্তু বাইরে মোম আগরবাতি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু বাসা থেকে নিয়ে নিয়েছি তাই আর কেনাকাটা করিনি, আর ভেতরে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। যাদের আত্মীয় স্বজন এখানে দাহ করা হয়েছে তারা মোটামুটি কিন্তু সবাই আসছে, এসে এখানে তাদের স্মরণে তাদের আত্মার শান্তির কামনায় এখানে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো চলুন মহাশ্মশানের পরিবেশটা আমরা দেখি। দেখতেই পাচ্ছেন মহাশ্মশানে কী পরিমাণ ভিড় ছিল। তো ওইখানে আমরা মোমবাতি জ্বালিয়ে এখন আমরা এখান থেকে বের হয়ে পড়েছি। তো শ্মশানের পাশেই একটা জায়গা ছিল, ওইখানে পূজা হচ্ছিল। তো ওইখান থেকে আমরা বাসায় চলে যাচ্ছি। তো সন্ধ্যায় যে আমি বাসায় আমাদের যে প্রদীপ জ্বালানোর রিচুয়ালগুলো ছিল ওইগুলার কিছু ফুটেজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমার হাজব্যান্ড এবং আমার দেবর ওরা প্রদীপ জ্বালাচ্ছিল, তারপর বাকিগুলো কিন্তু আমি জ্বালাচ্ছিলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম যে এখানে পাঁচটা প্রদীপ জ্বালাতে হয়। এছাড়াও তো আমরা বাকি অন্য জায়গায় তো জ্বালিয়েছিলামই। তো চলুন বাসায় কী কী করেছিলাম সেগুলো একটু দেখা যাক।